ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আগামীকাল নবান্নে আসছে কেন্দ্রীয় দল। দুই চব্বিশ পরগনা পরিদর্শনের পর আগামীকাল নবান্নে কেন্দ্রীয় দল। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাইয়ের সঙ্গে। সুমন, এটাই তোমার কাছ থেকে জানতে চাইবো, আগামীকাল রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় দলের এই যে বৈঠক হতে চলেছে, কি নির্ধারিত রয়েছে এখনো পর্যন্ত, কাল কি নিয়ে কথা হবে? দেখো, কেন্দ্রীয় দল যে দুটো চব্বিশ পরগনা জেলা ভিজিট করলো, ভিজিট করার পর ক্ষয়ক্ষতির হিসেবটা দেখলো এবং সেই ক্ষয়ক্ষতির হিসেবটা দেখার পর যে রিপোর্টটা তৈরি করবে, সেই রিপোর্টটা তৈরি করার আগে তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবে বা বৈঠক করবে। কালকে দুপুরবেলায় কেন্দ্রীয় দল হয়েছে রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে। সেখান থেকে রাজ্য সরকার যে ক্ষয়ক্ষতির হিসেবটা করেছে সেই হিসেবের পরিমাণও কিন্তু কেন্দ্রীয় দলের কাছে পেশ করবে। রাজ্য সরকারের নবান্ন সূত্রে যেটা খবর, রাজ্য সরকার এখন অব্দি এই উম্পুনের জন্য 80,000 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই হিসেবটা কিন্তু পেশ করবে। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে চাষের জমির ক্ষতি, ফসল ক্ষতি, বাঁধ মেরামতির জন্য টাকা দরকার এবং প্রায় 21 লক্ষ বাড়ি ভেঙে পড়েছে। এই পুরো হিসেবটাই কিন্তু রাজ্য সরকার দেবে এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বারবার বলছিলেন যে 100 কোটি টাকা রাজ্য সরকারের ক্ষতি হয়েছে এই ঝড়ের তাণ্ডবে এবং সেখান থেকে যে ক্ষয়ক্ষতির যে হিসেবটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর করছিল, এগ্রিকালচার দপ্তর, পূর্ত দপ্তর থেকে আরম্ভ দপ্তর যে ক্ষয়ক্ষতি হিসেবটা করছিল তার টোটাল যে সার্ভে রিপোর্টটা, এই রিপোর্টটা রাজ্য সরকার ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। তাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা প্রায় 80,000 কোটি টাকার মতো। তার মধ্যে 21 লক্ষ কোটি হচ্ছে বাড়িঘর ভেঙে পড়েছে, প্রচুর পরিমাণে চাষের জমি ক্ষতি হয়েছে, গাছ পড়ে গেছে, বিদ্যুতের ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে, সেতু ভেঙে পড়েছে। এই সমস্ত যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির হিসেবটা তারা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার আগামীকাল পেশ করবে। ধন্যবাদ।